সূত্রের খবর, শিববাড়ি রোডে মনু যাওয়ার রাস্তায় বিএসএফ এর হাতে বার্মিজ প্যাটেলের 18টি গরু গাড়ি, প্রতিটি গাড়িতে 12টি, সর্বমোট 88টি আটক করেন। জানা যায় বার্মা থেকে মিজোরাম হয়ে জম্পুই হিলের ভাংমুন দিয়ে ভাইয়া কাঞ্চনপুর হয়ে গরু পাচারকারীরা বাংলাদেশে পাচার করেন। দীর্ঘদিন ধরে বাণিজ্য চালিয়ে যাচ্ছেন কাঞ্চনপুর প্রশাসনিক অফিসারদের সাথে সমঝোতা করে এই বাণিজ্য চালিয়ে যান। ত্রিপুরার উত্তর এবং ঊনকোটি জেলা স্তরের প্রশাসনিক অফিসারদের হাত আছে বলে এলাকাবাসীর ধারণা। 3টি গরু রাস্তায় গাড়িতেও মারা যায়, তাদের খাদ্য জলের কোনো ব্যবস্থা নেই, গাড়িগুলোতে গরু কেরিং করার কোনো লাইসেন্স নেই বলেই জানা যায়। আরও জানা যায় যে জম্পুই হিলের নিচে সিংলুং জেলায় জঙ্গলে মিজোরাম সীমান্তে প্রচুর গরু জমানো আছে বলেই জানা যায়। কাঞ্চনপুর থেকে গরু ডি আইয়ে, মানে এটা হয়তো বার্মা থেকে গরু ডি আইতেছে মিজোরাম হইয়া। আজকে পূর্ব মাসলে আমরা শিববাড়ি এখানে বিএসএফে তারা আটক করছে। মারা গেছে আর বাকি কয়টা গরু আছে ওখানে লামাইছে কিছু। এমন ভাবে কি এর রুটে ওপেন বলতে এরা সপ্তাহে 2-3 বার আইয়া এরকম, তো এরকম তো আর হইছে না, কিন্তু আজকে প্রথম দেখলাম যে বিএসএফ এখানে আটক করছে। এর আগে তো অনেক আগে গেছে, আরো প্রায় বছর অনেক ধরে এরম চলতেছে। না কোনো উদ্যোগ টুদ্যোগ তো দেখলাম না, আজকে দেখলাম বিএসএফ উদ্যোগ নিয়ে তারা। হ্যাঁ, তারা এটা তো বেআইনি ভাবে তারা কাজ করতেছে, বেআইনি না হইলে তো আজকে এরকম আক্রমণ হইতে পারে না। তারা তো বেআইনি ভাবে কাজ করতেছে, একটা গরু একটা গাড়ির মধ্যে 10টা 12টা গরু হতো, এটা তো বেআইনি হইব। আচ্ছা, এই সঙ্গে কে জড়িত থাকতে পারে? এ তো জড়িত তো এমন কোনো কিছু আমি জানি না, আমি ওইখানে লোকাল কোনো না, মালিকের কোনো আদেশ পাওয়া গেছে না কোনো। আর গাড়ির ড্রাইভার কোন কোন গেছে? তারা তো এখনো বাক্সে, এখন তো পাইছে না, তারা তো খোঁজাখুঁজি করতেছে। আর আমরা তো শুনলাম এই জঙ্গলে বলে গরু গাড়ি বলে আরো আছে, আদেশ তো খুঁজতেছে, অনেকে পাবলিক খুঁজতেছে, ফৌজিরা খুঁজতেছে। এখন অব্দি তো জঙ্গলে পাইছে 2-3টা গাড়ি পাইছে, তারা তানাতে নিয়ে গেছে। কয়টা গাড়ি আজকে যে গরুটা কয়টা গাড়ি মনে করো আজকে আপাতত খবর পাইছি এখানে 25-30টা গাড়ি আছেন, আপাতত 8-10টা গাড়ি ক্যাপচার করছে পুলিশে। কি গাড়িটা? এটা বোলেরো আছে, এসএমএল আছে, কন্টেনার। আনুমানিক গরু কতটা হইতে পারে? গরু আনুমানিক 1000 কাছাই বলতে, 35-35টা গরু হইলে তো এখানে একটা মাঝে 12টা করে 30-35টা গাড়ি হইলে তো এখানে 300-400 গরু হইব। সব বার্মা থেকে গরু? সব বার্মা গরু, পারবামের গরু। এটি এটা কোন পিএস আন্ডারে? এটা মনু পিএস এর আন্ডারে। Jewelers Money, B. Dash and Sons Jewelers. নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাশ অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসী।
নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া।